বাংলাদেশের যে উন্নতি, আপনাদের যে উন্নতি, আপনারা যে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে গেছেন, তার পথধ্বনি আমি নরওয়ে ইউরোপে বসে শুনতে পাই। ইউরোপিয়ান কলিগ যারা আমার আছেন তারা আমাকে সব সময় বলে বাংলাদেশ এই যে মেগা প্রজেক্ট করছে, বাংলাদেশ পারমাণবিক জ্বালানির দিকে যাচ্ছে, বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ যে একটা সকল ধর্ম বর্ণের মানুষের মিলনে যে একটা উন্নত দেশে পরিণত হচ্ছে, এটা আজ ইউরোপের মানুষরা নিজেরা কথা বলে এবং তখন আমার গর্বে বুক ভরে যায়।